আসসালামু আলাইকুম সবাইকে, সুপ্রিয় ভিউয়ার্স এবং আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? সুপ্রিয় ভিউয়ার্স এবং আমাদের ক্লাসে আজ যে সকল অভিভাবকগণ যুক্ত হবেন, যে সকল শিক্ষার্থী বন্ধুরা যুক্ত হবেন, সবাইকে আমার আজকের ক্লাসে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সবাইকে আমার এই লাল টুকটুক জবা ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের শুক্রবারের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাস আমি শুরু করতেছি। বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি এবং নিরাপদে আছি, সুস্থ আছি। বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের পরিবার সহ পরিবারের সকল সদস্য সহ সবাই অনেক ভালো সময় কাটাচ্ছ এবং নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা কোন পেজে এসেছি বলতো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা আমাদের সবচেয়ে প্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি এই অনলাইন স্কুলে চলে এসেছি। বন্ধুরা, দীর্ঘ এক সপ্তাহ পর আমি বরাবর তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হই। তো আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে বসে আমাদের এই ক্লাসে যুক্ত হবে, সবাইকে তোমাদের নিজ নিজ ক্লাসটা করার হচ্ছে অনুরোধ রইল এবং নিজ নিজ টাইম লাইনেও শেয়ার করার অনুরোধ রইল। কেননা রেকর্ড ক্লাস যখন তোমরা ক্লাসটি শেষ হয়ে যাবে, পরবর্তীতে তোমাদের যদি দরকার হয় তাহলে সহজেই তোমরা তোমাদের আইডি থেকে দেখতে পারবে, তোমাদের বাবা মার আইডি থেকে তোমরা দেখতে পারবে। আর যে সকল ভিউয়ার্সগণ যুক্ত হবেন, দয়া করে আমাদের শিক্ষার্থীদের নিকট আমাদের ক্লাসগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো আশা করি সবাই সহযোগিতার হাত বাড়াবেন এবং আমাদের এই ক্লাসগুলোর সার্থকতা এনে দিবেন। সবার সহযোগিতায় আমরা আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোনো মহামারী, কোনো করোনা আমাদেরকে যেন আমাদের এই চলার অগ্রগতিতে ব্যাহত, বাধা সৃষ্টি না করতে পারে। তো সবার প্রতি আশা রেখে আমি খুব করে অনুরোধ করব, প্লিজ আমাদের সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো অন্য শিক্ষার্থীদের দেখতে সহযোগিতা করুন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের ক্লাসটি খুব ভালোভাবে শুরু করে দেই। হ্যাঁ, আমরা আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আমাদের ক্লাসের সামনে বসে পড়বো শিক্ষার্থী বন্ধুরা, এবং অবশ্যই সামনে খাতা কলম রেডি রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে, আমার চতুর্থ শ্রেণীর ক্লাসে গত শুক্রবারের ক্লাসে অনেকে বাড়ির কাজ পাঠিয়েছ, এর মধ্যে হচ্ছে ছিল অর্ণব ছিল, তারপর হচ্ছে তামজিৎ ছিল, অনেকের নাম আমার এই মুহূর্তে স্মরণ পড়ছে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তোমাদের বাবা মাকেও, যারা কিনা এই ক্লাসগুলো করতে তোমাদের সহযোগিতা করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমি তোমাদের সাথে রয়েছি শিরিন বকুল, সহকারী শিক্ষক, রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর থেকে। তাহলে আজকে আমরা কি পড়বো বলতো? আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণী বন্ধুদের জন্য আমাদের আজকে চতুর্থ অধ্যায় নিয়ে তোমরা জানো যে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, আমাদের আজকে তৃতীয় পাঠ চলবে। খুবই মজা করে তোমাদের জন্য আমি পাঠটি সাজিয়েছি বন্ধুরা, আশা করি তোমরা উপকৃত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমি এক সপ্তাহ পর এই অধ্যায়ে ধারাবাহিক পাঠ নিয়ে আবার হাজির হয়েছি, তো আমাদের কিছুটা আলোচনা করে নেওয়া প্রয়োজন, তাই না? তো বলতো, ভিটামিন কত প্রকার? আমরা কিন্তু ইতিমধ্যে পড়েছি, তাই না? আমরা ভিটামিনের প্রকার, ভিটামিনের সবগুলো নাম এবং কোথায় কোথায় কী খাবারে ভিটামিন থাকে, এগুলো সব আমরা জেনে এসেছি। তাহলে
ভিটামিন কত প্রকার? হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, ভিটামিন হচ্ছে 6 প্রকার। ভিটামিন কয় প্রকার? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের ক্লাসে যুক্ত হবেন সবাই প্লিজ হচ্ছে তোমাদের নাম ঠিকানা, হ্যাঁ তোমাদের স্কুলের নাম, কোথা থেকে জয়েন করছো হ্যাঁ জানিয়ে দিও। সুশান্ত কুমিল্লা থেকে, ধন্যবাদ সুশান্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই সক্রিয় ভূমিকা পালন করবে। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলতো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভিটামিন সি আমাদের কেন প্রয়োজন? ভিটামিন সি আমাদের কেন প্রয়োজন? তোমরা জানো যে ভিটামিন সি আমাদের কোন কোন খাবারে পাওয়া যায়, তাই না? তোমরা গত পাঠে শুনেছিলে, বিশেষ করে লেবু অত্যন্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবার, তোমরা জানো। তো ভিটামিন সি আমাদের কেন প্রয়োজন এটি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা এখন একটি আজকের পাঠ সংক্রান্ত ভিডিও দেখব। তোমরা ভিডিওটি ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে? দেখো একজনা, হ্যাঁ কয়েকটি ছবি এখানে ভিডিও আকারে দেখা যাচ্ছে, তোমরা একটু খেয়াল করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা ভিডিও তোমরা ইতিমধ্যে দেখে ফেললে, তাই না? দেখো এখানে বিভিন্ন ধরনের ছবি দেখা যাচ্ছে, এই সবগুলো বিস্তারিত ব্যাখ্যা আমরা আমাদের পাঠের পর্যায়ক্রমে আলোচনাতে আমরা জেনে নেব। তাহলে আমরা আজকে কি পড়বো বলতো? আজকে আমরা পড়বো আমিষ এবং পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা। আজকে আমাদের পাঠ শিরোনাম কি বলতো? আমিষ এবং পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই শিরোনামটি তোমাদের খাতায় অবশ্যই লিখে নিবে। তাহলে আজকে আমরা আমাদের মানব জীবনে ভিটামিনের গুরুত্ব কেমন, হ্যাঁ উদ্ভিদ ও প্রাণী আমিষগুলো কী কী, এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো সম্পর্কে জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে বলো তো আজকে পাঠে আমাদের উদ্দেশ্য কি? আমাদের আজকের পাঠের উদ্দেশ্য হলো আমিষ ও পুষ্টি উপাদান প্রয়োজনীয়তা, উপাদানের প্রয়োজনীয়তা কি তা নিয়ে আলোচনা করব। কোন খাবারে কি ধরনের আমিষ রয়েছে, আমাদের পুষ্টি কেন প্রয়োজন, এগুলো আমাদের আজকের পাঠের উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ও হতো, হ্যাঁ উপাদানের হতো, এটি মিস্টেক, তোমরা এটি ইগনোর করবে। তো এখন আমরা দেখি আজকের পাঠের মূল প্রশ্নটা তাহলে আমাদের কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে পাঠের মূল প্রশ্ন হলো কোন কোন খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়, আমাদের পুষ্টি উপাদান কেন প্রয়োজন। খাদ্য অধ্যায়টি কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি অধ্যায়, তোমরা যদি মনে করো এটি সহজ, আমাদের পড়ার মতো কিছু নাই, আসলে সেটি ভুল। আমাদের প্রত্যেকটা বিষয়ে ডিপলি জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই সেটা বিস্তারিত ব্যাখ্যা আমাদের জানা প্রয়োজন। আর সে কারণেই তোমাদের এই ক্লাসগুলো স্লাইডের সাহায্যে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা এবার আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি? গোল গোল কি, চিনতে পারছো কি এগুলো? নিশ্চয় চিনতে পারছো, কেউ কেউ নাও চিনে থাকতে পারো। এগুলো হচ্ছে মটরশুঁটি। এগুলো কি বন্ধুরা? এগুলো মটরশুঁটি, হ্যাঁ এগুলো মটরশুঁটি। মটরশুঁটি আমরা খাই, আমাদের খুব ভালো লাগে খেতে, তাই না? এগুলো হচ্ছে মটরশুঁটি। তো দেখি তারপরে কি কি আছে। আমরা বেশ কিছু ছবি এখন পর্যবেক্ষণ করব এবং চেষ্টা করব কোনটা কি জানার জন্য। এগুলো তো খুব মানে পরিচিত একটি খাবার, সেটি হচ্ছে কি, বাদাম। বাদাম আমাদের খুব প্রয়োজন, খুব প্রিয়, আমরা যেখানেই যাই বাদামটি সুন্দরভাবে, আসলে আমরা ভ্রমণে গেলে বা কোথাও বেড়াতে গেলে বাদাম খেতে পছন্দ করি। এবার দেখো এখানে কি আছে, হ্যাঁ এখানে এগুলো হচ্ছে ডাল, হ্যাঁ এগুলো হচ্ছে ডাল। বিভিন্ন রকমের ডালের হচ্ছে ছবি এখানে দেখতে পাচ্ছ। এগুলো আমি কেন দেখাচ্ছি অবশ্যই তোমাদেরকে ব্যাখ্যা দেব, ঠিক আছে? এইবার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলতো? দারুণ একটি মাছ, তাই না?
এখানে দারুণ একটি মাছ আমরা দেখতে পাচ্ছি। এই মাছেরও হচ্ছে আমি ব্যাখ্যা দেব। দেখো আমরা আসলে কি দেখতেছি, আমরা দেখতেছি প্রাণীজ আমিষ। আমরা ইতিমধ্যে কিন্তু উদ্ভিদ আমিষগুলো দেখে এসেছি, এবার আমরা প্রাণীতে চলে গেছি। দেখি তারপর কি আছে, এখানে রয়েছে গোস্ত, তাই না? এখানে গোস্ত রয়েছে, গোস্তের ছবি দেখতে পাচ্ছ, এটিও একটি প্রাণীজ আমিষ। এরপর আছে কি, এরপর হচ্ছে মুরগির মাংসের টুকরা দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? এটি হচ্ছে প্রাণীজ আমিষ। এই ছবিগুলো আগে ভালোভাবে দেখো তোমরা, এরপরে আমরা এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব এই ছবিগুলো আমরা কেন দেখতেছি। দেখো ঝকঝকে সাদা ধবধবে কি দেখতে পাচ্ছি আমরা, ইয়েস ডিম, যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের সকালের নাস্তায় বা বিভিন্নভাবে খেয়ে থাকি, ঠিক আছে? এটাও হচ্ছে প্রাণীজ আমিষ। তাহলে এবার খেয়াল করি তো, আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখলাম আসলে কেন দেখলাম, এগুলো দেখানোর কারণ কি? তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাম এগুলো আমাদের ছবিগুলো দেখাচ্ছেন কেন, সেগুলোর ব্যাখ্যা এখন আমি তোমাদেরকে দিব অবশ্যই। দেখো বন্ধুরা এখানে কি আছে, আশা করি দেখা যাচ্ছে ঠিকঠাক। আমরা খেয়াল করি উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় সেগুলো হচ্ছে উদ্ভিদ আমিষ। আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম মটরশুঁটি, দেখলাম বাদাম, দেখলাম, তাই না? এগুলো কি বলতো, এগুলো উদ্ভিদ থেকে আসে না? হ্যাঁ, এর জন্য সেগুলোকে হচ্ছে উদ্ভিদ আমিষ বলে। তাহলে উদ্ভিদ আমিষ কাকে বলে বলতো? তাহলে এখানে আছে উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিদ আমিষ বলে। বুঝতে পেরেছো এবার? সংজ্ঞাটা খুব সহজ, যেমন মটরশুঁটি, ডাল, বাদাম, শিমের বিচি ইত্যাদি। তাহলে বুঝতে পেরেছো তো, আমরা এতক্ষণ উদ্ভিদ আমিষ এবং প্রাণীজ আমিষ দেখেছি, হ্যাঁ সেগুলোর হচ্ছে ব্যাখ্যা আমরা এখন পড়তেছি। তাহলে উদ্ভিদ আমিষ কি, যে উদ্ভিদ থেকে যে আমিষগুলো আমরা পাই সেগুলোকে বলে উদ্ভিজ আমিষ। আমি একটু দেখে নিই আমাদের কোন কোন শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হলে। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো এবার আমরা কি করব, এবার আমরা প্রাণীজ আমিষ সম্পর্কে জানব। প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে। প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে কি বলে বলতো? প্রাণীজ আমিষ বলে। আর প্রাণীজ আমিষ কোনগুলো? মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি। বন্ধুরা আমরা উদ্ভিজ আমিষ এবং প্রাণীজ আমিষ সুন্দরভাবে বুঝলাম, আলোচনা করলাম। এবার দেখি আমাদের কি রয়েছে। হ্যাঁ, এবার এখানে দেখতে পাচ্ছ একটি ছক। এই ছকে আমরা যেহেতু এতক্ষণ বিস্তারিতভাবে সুন্দরভাবে উদ্ভিজ ও প্রাণীজ আমিষ সম্পর্কে জেনেছি, তাহলে এই ছকটি আমরা খুব সুন্দরভাবে এখন পূরণ করতে পারবো। এখানে দেখো কোন কোন খাদ্যে অধিক পরিমাণে আমিষ পাওয়া যায়, সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে, এই ছকটি এখন পূরণ করতে হবে। ছোট শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উদ্ভিজ খাদ্য কি কি বলতো এবং প্রাণীজ খাদ্যগুলো কি কি? হ্যাঁ, আমি জানি তোমরা ঝটপট করে উত্তর দিতে পেরেছো, কারণ কি আমরা এতক্ষণ এগুলো নিয়েই আলোচনা করেছি, তাই না? তাহলে দেখে নেই এখন আমাদের উত্তরগুলো। মটরশুঁটি, ডাল, বাদাম, শিমের বিচি ইত্যাদি, আমরা একটু আগে এগুলো আলোচনা করে এসেছি উদ্ভিজ খাদ্য। এরপর রয়েছে প্রাণীজ খাদ্য কি? মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এখন প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসে তাহলে সুন্দর করে উত্তর দিতে পারবে না? হ্যাঁ পারবে, আমি জানি। পরীক্ষার খাতায় যখন তোমরা লিখতে যাবে অবশ্যই আমার এই ক্লাসের চিত্রটি তোমার মনে ভেসে উঠবে, তখনই তুমি ঝটপট করে তোমাদের ক্লাসে উত্তর তোমাদের উত্তরপত্রে উত্তরটি লিখতে পারবে। অতএব আর একটু মনোযোগী হও আমাদের ক্লাসে, ঠিক আছে? ইয়েস,
এবার দেখো আমরা কিন্তু অলরেডি ভিডিওতে এই চিত্রটি দেখে এসেছি, কিন্তু আমরা বিস্তারিত বিশ্লেষণ করিনি ওখানে, তাই না? এখন করব। দেখো ছেলেটি কি করতেছে, ছেলেটি এখানে কিন্তু তার হারিকেন জ্বালানো রয়েছে, তার মানে আলো রয়েছে, তারপরেও সে এমন ভাব করতেছে যে সে হাত বাড়িয়ে হাতলে হাতলে হচ্ছে যাচ্ছে, তার মানে সে ঠিক মতো দেখতে পাচ্ছে না। এখানে দেখো এই যে টুলটা, টুলটা তার হাঁটুতে লেগে উল্টে পড়ে যেতে চাচ্ছে, তাই না? এর মানে কি, নিশ্চয় তার চোখে কোনো প্রবলেম আছে, তাই না? তাহলে চোখের এই প্রবলেমকে আমরা কি বলতেছি দেখি, ইয়েস, এই প্রবলেমকে আমরা বলতেছি রাতকানা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাতকানা কেন হয়, ভিটামিনের অভাবে, তাই না? ভিটামিন এর অভাবে আমরা রাতকানা এই রোগটা দেখতে পাই। যদি কেউ, কোনো শিশু যদি তোমরা ঠিক মতো ভিটামিন গ্রহণ না করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই রোগটি হতে পারে, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এবার দেখি কি রয়েছে, পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। মেয়েটি সুন্দর, অনেক সুন্দর, তাই না? কিন্তু তার গলার দিকে খেয়াল করো তো, তার গলার দিকে খেয়াল করো, এই গলাটি, আচ্ছা আমাদের সবার এরকম গলা আছে, তাই না? তোমারও আছে, তোমার গলাটি কি এরকম কোনো এক জায়গায় উঁচু ধরনের? অবশ্যই না, তাই না? তাহলে কেন তার গলাটি একটু ব্যতিক্রম, একটু উঁচু বা ফোলানো, এটা তোমাদেরকে চিন্তা করতে হবে, কেন ফোলানো এবং এই রোগটির নাম কি। ইয়েস, এটি একটি ভিটামিনের অভাবে এই রোগটি হয় এবং এর নাম হচ্ছে কি, গলবন্ড। তোমরা কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ নিশ্চয়? হ্যাঁ, ঠিকঠাক দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে গলবন্ড রোগ, তাই না? এরপর কি আছে, এরপর আরেকটি রোগ দেখতে পাচ্ছি, রিকেটস। তার মানে হচ্ছে বাবু, একটি এখানে একটি ছোট বাবু দেখা যাচ্ছে, যে বাবুটা হাঁটুটা একটু ভাঁজ করা, ভাঁজ টাইপের, আর এটি হচ্ছে একটি রোগ, আর এই রোগের নাম কি, রিকেটস রোগ। অবশ্যই তোমরা কিন্তু রোগের নামগুলো ভালোভাবে জানবে, ঠিক আছে? জানলে পরে তোমরা, পরে যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে রোগের নামগুলো কি, তখন ঝটপট করেও উত্তর দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি রোগের চিত্র দেখব। এখানে দেখো একটি লোকের হাত পা প্রায় একদম অস্বাভাবিক চিকন চিকন, এবং তার হাতে সে হচ্ছে একটি স্কেচ ধরে আছে, হ্যাঁ, যেটি ছাড়া সে হাঁটতে পারে না। এই রোগের নাম হচ্ছে কি, বেরিবেরি রোগ। তো আমরা বেশ কিছু রোগের চিত্র দেখলাম, এবার এই রোগগুলো কেন হয়, পুষ্টির অভাবে হয়, ভিটামিনের অভাবে হয়। তাহলে পুষ্টির অবশ্যই আমাদের প্রয়োজন আছে, তাহলে এই পুষ্টির প্রয়োজনীয়তাটা কি আমরা সেটি এখন পড়ব, ঠিক আছে বন্ধুরা? তো এখানে দেখতে পাচ্ছ পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুব গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরিবেরি ইত্যাদি। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয়, মানে তুমি সহজে বেড়ে উঠতে পারবে না, বুঝেছ? এরপর পেশি ক্ষয়প্রাপ্ত হয়, আমরা একটু আগে চিত্র দেখলাম, হাত পাগুলো অস্বাভাবিক চিকন চিকন, আমরা যেভাবে আমাদের হাত পা এটি স্বাভাবিক অবস্থায় থাকে সেরকম নয়, তাহলে এজন্য এখানে বলেছে যে পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলবন্ড রোগ হয়, এই যে গলাটা আমরা ফুলা দেখলাম এতক্ষণ, এটি হচ্ছে গলবন্ড রোগ, বুঝেছ শিক্ষার্থী বন্ধুরা? পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে পুষ্টি উপাদান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তোমরা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ আমরা প্রত্যেকটি স্টেপ একদম সুন্দরভাবে সুচারুরূপে বিশ্লেষণ করতেছি। যদিও পাঠটি খুব কঠিন নয়, কিন্তু তোমরা যাতে এই ক্লাসের মধ্যে এই তোমাদের পড়াটা একদম আয়ত্ত করে ফেলতে পারো, সেজন্য আমি এত এত ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তাহলে কোথায় যাব? এবার আমরা আমাদের এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো আমাদের বই থেকে এখন খুলব, ঠিক আছে? তোমরা চতুর্থ ৩০ পৃষ্ঠা, চতুর্থ অধ্যায়ের ৩০ পৃষ্ঠা খুলে নিবে। দেখো এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, তোমরাও নিশ্চয়ই খুলে দেখতে পাচ্ছ, এখানে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি সেগুলো আছে সুন্দরভাবে, প্রত্যেকটি ছবিও এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা পড়লে দেখবে আমরা আমাদের যতগুলো আলোচনা করেছি সবগুলো সুন্দরভাবে এখানে মিলে গেছে। তাহলে কি বলো তো, কী উপকার হলো তোমাদের? তোমাদের বইয়ের পড়া আমরা এই ক্লাসে একদম কমপ্লিট করে ফেললাম, সুন্দরভাবে তোমরাও শিখে ফেললে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং যত দর্শক আমাদেরকে দেখবেন আজকে, প্লিজ ক্লাসটি শেয়ার করবেন এবং আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন। যদি একটি শিশুও উপকৃত হয় আমাদের এই অনলাইন ক্লাস থেকে, তাহলে আমরা আমাদের পরিশ্রম সার্থক মনে করব। এবার তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক আলোচনা করেছি, তার প্রেক্ষিতে তোমাদেরকে কিছু এখন কাজ দিব। প্রথমে এসেছে আমাদের কি শূন্যস্থান, আমরা এই শূন্যস্থানগুলো এখন করার চেষ্টা করব। তোমরা জানো যে শূন্যস্থান অনেক সহজ বিষয়, তাই না? আর যদি পড়ার আলোচনার মধ্যে থেকে হয় তাহলে সেটা তো কোনো ব্যাপারই নাই। তাহলে প্রথমে কি আছে বলো তো? তোমরা কিন্তু কমেন্ট বক্সে উত্তরটি দিবে, হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবে যে প্রশ্নগুলোর উত্তর কি হচ্ছে। হ্যাঁ, তাহসিন মতিঝিল থেকে জয়েন করেছ, তাহসিন শূন্যস্থান পূরণের একটা উত্তর দাও তো বাবা, দেখি তুমি ঠিক ঠিক আমার ক্লাসটা করেছো কি না। ওকে, তাহলে এক নম্বর হচ্ছে আমিষ ড্যাশ গঠন ও বৃদ্ধি সাধন করে, দুই নম্বর হচ্ছে আমাদের দেহে ড্যাশ উপাদান খুবই গুরুত্বপূর্ণ, তিন নম্বর হচ্ছে মটরশুঁটি ড্যাশ আমিষ, খুবই সোজা সোজা তিনটি শূন্যস্থান আমি দিয়েছি। তোমরা সুশান্ত তাসিন যারা যারা জয়েন করেছো উত্তরগুলো দিয়ে ফেলো, ঠিক আছে? তাহলে তোমাদের দেওয়ার সাথে সাথে আমিও তোমাদের উত্তরগুলো কারেক্ট হয়েছে কিনা দেখে নাও। তাহলে উত্তরগুলো আমরা পেয়ে গেছি, আমিষ দেহের গঠন ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, আমাদের দেহে দুই নম্বর কি আছে, আমাদের দেহে ড্যাশ উপাদান খুবই গুরুত্বপূর্ণ, কি উপাদান, পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ, আমরা পড়েছি না পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা, হ্যাঁ। এবার তিন নম্বর আছে মটরশুঁটি ড্যাশ আমিষ, মটরশুঁটি কি আমিষ, উদ্ভিদ আমিষ, তাই না? আমরা একটু আগে চিত্র সহ সেগুলো দেখেছি। তাহলে বন্ধুরা, শূন্যস্থান পূরণ আমরা মোটামুটিভাবে করে ফেলেছি, তাই না? তো বন্ধুরা, এবার আমরা কি করব, কিছু হয়তো প্রশ্ন তোমাদের সামনে নেব, ডান বাম ডান মিল করুন চলে এসেছে, আমরা এটিও একটু করে দেখব, ঠিক আছে? তো আমরা এখানে দেখছি যে গরুর মাংস, শিমের বিচি, ডিম, রাতকানা, চারটি এপাশে আছে, বাম পাশে আছে চারটি, সরি, বাম পাশে আছে চারটি, ডান পাশে আছে চারটি এখানে, হ্যাঁ। তাহলে এগুলো কিন্তু তোমাকে সঠিক সঠিক কোনটা মিলাইতে হবে, তোমরা জানো বাম ডান খুবই সুন্দর করে তোমরা সহজেই মিলাইতে পারো। তো গরুর মাংস কি হবে বন্ধুরা, এখানে দেখো তো ভিটামিন এ, প্রাণীজ আমিষ, প্রাণীজ আমিষ, উদ্ভিদ আমিষ, কোনটা অবশ্যই তোমরা ধরতে পেরেছ, ইয়েস, প্রাণীজ আমিষ, ভিটামিন এ কি, প্রাণীজ আমিষ। এইবার দুই নম্বর কি আছে, দ্বিতীয়টা আছে শিমের বিচি, শিমের বিচি উদ্ভিদ আমিষ, ডিম হচ্ছে প্রাণীজ আমিষ, আমরা সাদা সাদা এক ঝুড়ি ডিম দেখেছি, ডিম হচ্ছে উদ্ভিদ আমিষ। এরপর হচ্ছে লাস্ট কি আছে, রাতকানা, রাতকানা কি হবে বলতো, কিসের অভাবে রাতকানা হয়, আমি বলেছিলাম ভিটামিন এর অভাবে রাতকানা হয়, এখানে ভিটামিন এ দেওয়া আছে। তাহলে তোমরা তোমাদের উত্তর অলরেডি
পেয়ে গেছো। ঠিক আছে বন্ধুরা, তো এইবার আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল, বাম ডান মিলকরণ হলো। এবার আমরা কি করব বলতো? আমরা ছোট্ট ছোট্ট কিছু প্রশ্নের উত্তর এখন দেব। ঠিক আছে, তো চলো হ্যাঁ প্রশ্ন এখানে হাজির। এক নম্বর হচ্ছে, উদ্ভিদ আমিষ সমৃদ্ধ খাবারগুলো কি কি? উদ্ভিদ আমিষ সমৃদ্ধ খাদ্যগুলো কি কি? দুই নম্বর আছে, আমাদের কেন পুষ্টি প্রয়োজন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এ প্রয়োজনীয়তাটা পড়েছি, তাই না? আমরা সুন্দরভাবে আলোচনাও করলাম, উদ্ভিদ আমি সমৃদ্ধ খাবার ও চিত্রগুলো আমরা দেখেছি, আলোচনাও করেছি, বারবার বলেছি। তাহলে উত্তরগুলো কি জানো? হ্যাঁ নিশ্চয় তোমরা জেনে থাকবে, এবং তোমাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই তোমরা উত্তরগুলো কমেন্টস বক্সে লিখবে, ঠিক আছে? আমি দেখে তোমাদের থ্যাংকস পাঠিয়ে দেব, তোমাদেরকে ওয়েল উইশ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়নের পর আমাদের ক্লাস শেষের পর্যায়ে চলে গেছে, একদম আর 5 মিনিট আছে, সে পর্যন্ত আমি মূল্যায়নের এটুকু নিয়ে আলোচনা করছি। উদ্ভিদ আমি সমৃদ্ধ খাদ্যগুলো কি কি তোমরা চটপট বলে দাও, কমেন্ট বক্সে বলে দাও। আমি তাহলে আমার ক্লাসগুলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে নিশ্চয় তোমরা বলতে পেরেছ, হ্যাঁ উদ্ভিদ আমি সমৃদ্ধ খাবার হচ্ছে মটরশুঁটি, শিমের বিচি, তারপরে হচ্ছে বাদাম, ডাল, এগুলো আমরা জেনে এসেছি, এবং আমাদের পুষ্টি কেন প্রয়োজন সেটাও জেনে এসেছি। তো ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ অনেক অনেক, অনেকে তোমরা ক্লাসে যুক্ত হয়েছ, খুব ভালো লাগছে। আজকে এখন আমরা বাড়ির কাজ দেব, সে বাড়ির কাজটি তোমাদের করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে, বরাবরের মতো, যেমন করে সুন্দর করে ছবি তুলে এইভাবে তোমাদের বাড়ির কাজের ছবি তুলে তোমরা পাঠিয়ে দাও, আর আমি সেটা আমার মাই ডে স্টোরিতে সুন্দর করে 2 দিন ধরে সাজিয়ে রাখি, তোমাদেরকে তোমাদের বাড়ির কাজটা দেখি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি দিনাজপুরে ফুলবাড়ির ছোট উপজেলায় একজন শিক্ষক, আর আমার শিক্ষার্থী ছড়িয়েছে সারা বাংলাদেশে, আমি তাদেরও এখন শিক্ষক, এবং সেই সুদূর চট্টগ্রাম, সুদূর বগুড়া, সুদূর কুমিল্লা, কোথা কোথা থেকে আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছে বাড়ির কাজ পাঠায়, যেন আমরা তাদের একদম সরাসরি শিক্ষক। খুবই ভালো অনুভূতি, খুব ভালো লাগে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে সবসময়, তোমরা একদম ভালো বাচ্চা, সবসময় অনুগত থাকবে শিক্ষকদের, বড়জনের, বড়দের, গুরুজনের কথা অবশ্যই শুনে চলবে সবসময়। তোমাদের জন্য মন থেকে দোয়া করি। তো বাড়ির কাজটি আমরা এখন দেখে নেই। বাড়ির কাজ আছে, আমিষ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন কেন? ভিটামিনের অভাবজনিত 5টি রোগের নাম লিখো। খুব সহজ, খুব সহজ, আশা করি তোমরা বাড়ির কাজটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিবে। তো আচ্ছা, আমরা এখন আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো তাহলে তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আমি, আবার যদি আল্লাহ বেঁচে রাখে তো আবার সামনে শুক্রবার তোমাদের সাথে দেখা হবে, আমাদের এই খাদ্য অধ্যায়ের চতুর্থ কোনো পাঠ নিয়ে। হ্যাঁ, সে পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থেকে সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করিও, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই সবা মিলে, সবাই মিলে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলব, সেই শুভকামনায়, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমি শিরিন বকুল আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আবারও শেষে আমার এই জবা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস আমি শেষ করছি। টাটা।